हेलो फ्रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल पांच मिशनी रोज दिन। आज देखो आमी एक टा सुंदर होलीर कॉटनेर ड्रेस बनाबो। तो इटार जोन्नो आमी खूब सिंपल कयेकटा जिनिस नियेछि। एक टा होच्छे सादा अस्त्र कपड़, एकदम सादा प्लेन। और देखो एटार साथे आमी मैच करे निये नियेछि एकदम रेड कलरेर जयपुरी प्रिंटेर एकटा कपड़। ठीक आछे, दुटोर मेजारमेंट आमी बोले दिई। एटा आमी बानाच्छि चार नम्बर गोपालजीर जोन्नो। चार नम्बर गोपालजीर जोन्नो एखाने आमी निये नियेछि 3 इंच चौड़ा और 26 इंच लम्बा। दुटो कपड़ी आमार सेम काटिंग रयेछे, माने सेम आमी मेजारमेंटटा नियेछि। तो एटा होच्छे आमी चार नम्बर गोपालजीर जोन्नो बानाच्छि। एखाने तोमरा एई चौड़ाटाय हाफ इंच ग्यापिंगे छोटो बा बड़ो एइभाबे करते पारबे प्रत्येक गोपालजीर साइज अनुयायी। चार नम्बर गोपालजीते आमी निये नियेछि 3 इंच। एबारेते तोमरा जखन एटा 5 नम्बर गोपालजी करबे, एटा जखन 5 नम्बर गोपालजी करबे तखन एटा निये नेबे 3.5 इंच, हाफ इंच बाड़िये देबे। যদি এটা 3 নম্বর গোপালজির জন্য করো তাহলে এটা নেবে 2.5 ইঞ্চ, হাফ ইঞ্চ কমিয়ে দেবে। এইভাবে প্রত্যেকটা গোপালজির সাইজ যখন বেড়ে যাবে তখন সেই অনুযায়ী জামার চওড়াটা হাফ ইঞ্চ করে কমবে অথবা বাড়বে। লম্বায় হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 26 ইঞ্চ লম্বা। 26 ইঞ্চটা হচ্ছে প্রত্যেক গোপাল 4 নম্বর গোপালজির জন্য। প্রত্যেক গোপালজির ক্ষেত্রে এখানে 5 ইঞ্চ করে কাপড় বাড়বে অথবা কমে যাবে। এটা হচ্ছে 4 নম্বর গোপালজি। নেক্সট 5 নম্বর গোপালজি হলে এখানে 26 এর সাথে আরো 5 এখানে অ্যাড করে দিতে হবে, এখানে হয়ে যাবে 31 ইঞ্চ। এবার যদি এটা 3 নম্বর গোপালজির জন্য হয় তাহলে এটা হয়ে যাবে 21 ইঞ্চ কাপড়। তো এইভাবে 5 ইঞ্চ করে কমবে অথবা বাড়বে। প্রথমে এইভাবে ফোল্ড করে নেব এইরকম ভাবে, ঠিক আছে, একদম দু ফোল্ড করে নেব। তো এটাকে আমি ফোল্ড করে আগে একটা হালকা করে আয়রন করে দেবো, হালকা করে একটা প্রেস করে দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। দেখো আমি এখানে একটা হালকা করে প্রেস করে দিয়েছি। এবার আমি হোয়াইট কালারের কাপড়টা নেব, দুটো সেম মেজারমেন্ট আছে, তো আমি এটাকে এইভাবে এখানে বসাবো। ঠিক আছে, যেদিকটা আমার খোলা আছে সেদিকটাকে এরমভাবে নিয়ে এখানে ধরে আমি একটা লম্বা টানা সেলাই করে দেবো। দেখো এখানে আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দিয়েছি। এবার এইটাকে নিয়ে আমি এইভাবে ধরে এখানে উল্টে দেব, এই যে এইভাবে উল্টে দিয়েছি। রেড কালার রিবন দিয়ে এই দুটো সাইড আমি লক করে নেব। তো এখানে দেখো আমি বলে দিই এখানে প্লিটটা কিভাবে করবে, খুব সুন্দর প্লিট যাতে আসে সেটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে তোমরা হাফ ইঞ্চিতে একটা দাগ করে নেবে, নেয়ার পরে এখান থেকে ধরে হাফ ইঞ্চে একটা দাগ করে নিলাম। এবার হাফ ইঞ্চিতে এখানে বসিয়ে, এখান থেকে দেখাচ্ছি আমি, এখান থেকে বসিয়ে আমি 1 ইঞ্চে একটা দাগ করব। এই যে 1 ইঞ্চ 1 ইঞ্চ থেকে 2, মানে এটা পুরোটাই হচ্ছে 1 ইঞ্চ হলো। এবার 1.25 ইঞ্চ। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই এই যে দাগটা আছে এটা হচ্ছে 1 ইঞ্চ, 1.25 ইঞ্চ, এটা হচ্ছে হাফ ইঞ্চ, দেন এটা হচ্ছে 1.75 ইঞ্চ, আর এটা হচ্ছে 2 ইঞ্চ। তো এইভাবে প্রত্যেকটা দাগ থাকে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চে মেজারমেন্ট, দেন এখানে আমি বসিয়ে দিয়েছি 1 থেকে আমি গেছি 2-তে, 2 পয়েন্ট আবার এখানে দিয়ে দেবো 2.25 ইঞ্চে দাগ একটা। আবার আমি এখানেতে 1 ইঞ্চিতে বসাবো, এখান থেকে আমি আবার নেব 1 ইঞ্চ, আবার এই 1 ইঞ্চ থেকে আমি নিয়ে নেব আরো 0.25 ইঞ্চ এক্সট্রা। এখান থেকে আমি এটা নেব 1 ইঞ্চ, এখান থেকে আমি আরো এক্সট্রা 0.25 ইঞ্চ। এখানে দেখো প্রথমে তো আমি এখানে রিবন দিয়ে এটাকে, প্রথমে দেখো এখানে আমি তো রিবন দিয়ে লক করব, তার জন্য আমি ফোল্ড করে কাপড়টা মুড়েই নিচ্ছি দেখাতে সুবিধে হবে বলে। এখানে দেখো হাফ ইঞ্চের দাগটা চলে এসেছে। এবার এই 1 ইঞ্চটা নিয়ে আমি এই হাফ ইঞ্চের সাথে সেলাই করব। এখানে যে 1.25 ইঞ্চের রয়েছে দাগটা এটা থাকবে, আবার এখানে যে 1 ইঞ্চ আমি দাগ দিয়েছি এটাকে নিয়ে এই 1.25 ইঞ্চের সাথে এইভাবে লাগিয়ে দেবো। তোমরা খালি এর প্লিটটা লক্ষ্য করো কিভাবে প্লিটটা আসছে।
এতখানি হলো। আবার এখানে যেটা রয়েছে এটাকে ধরে আমি আবার এই 0.25 এর সাথে মিলিয়ে দেব। তো দেখেন এখানে কি রকম সুন্দরভাবে আমার প্লেটটা চলে আসছে পর পর। তো এইভাবেই তোমরা এখানেতে এইভাবে দাগটা দিয়ে যদি করো, এইভাবে দাগটা দিয়ে যদি করো প্রত্যেকটা প্লেট খুব সুন্দর আসবে। তো দেখো বন্ধুরা আমার এখানে জামাটা রেডি হয়ে গেছে, আমি এখানে প্লেটটা লাগিয়ে দিয়েছি এই যে সুন্দর করে। তবে তার আগে এই জায়গাটায় আমি একটা সরু করে গোটা লাগিয়ে দিয়েছি জড়ি, ঠিক আছে, যাতে জামাটা একটু দেখতে ভালো লাগছে। তো ওই জন্য আমি এখানে এটা লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখে নাও আমি কোমরটা রেখেছি কতটা, কোমরটাও যদি মাপ করে রাখো তাহলে জামাটা খুব ভালো ফিটিংস আসে। এই যে দেখে নাও এখানে 5 ইঞ্চ রাখা আছে। এটা হচ্ছে 4 নম্বর গোপালজির জন্য আমি 5 ইঞ্চ রেখেছি, 3 নম্বর গোপালজির জন্য 4.5 ইঞ্চ, 2 নম্বরের জন্য 4 ইঞ্চ, এইভাবে কমবে হাফ হাফ ইঞ্চের গ্যাপিং রেখে। আর যদি অপোজিটে যায় অবশ্যই করে হাফ হাফ ইঞ্চ গ্যাপিং রেখে কোমরটা বেড়ে যাবে সাইজটা। তো এইভাবেই কোমরের সাইজটাও মেপে নেবেন, মেপে নিলে খুব ভালো কোমরের ফিটিংসটা আসবে। এবার এই জামাটার, এবার এই যে এটা আমি বানিয়ে নিয়েছি এটার আমি কোমর পট্টিটা বানাবো, ঠিক আছে। কোমর পট্টি বানানোর জন্য আমি এখানে রেড কালারের কাপড়টাই ইউজ করব। কোমর পট্টিটা নেওয়ার জন্য দেখো আমি কাপড়ের ওপরে এই জামাটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই সাইডে 1/2 ইঞ্চ আর এই সাইডে 1/2 ইঞ্চ রেখে আমি কাপড়টা কাটবো। এখানে আমি 1.5 ইঞ্চের মাপে কাপড়টা কেটে নেব চওড়ায়, কারণ আমার এই একটা সাইড মুখপাত অলরেডি জোড়া রয়েছে, ঠিক আছে। যদি তোমাদের কাপড়টা যেটা তোমরা ইউজ করবে মুখপাতটা এক সাইড জোড়া না থাকে তাহলে তোমরা একটা 2 ইঞ্চি কাপড় চওড়া নিয়ে নিতে পারো, কারণ দু সাইড থেকে মুখপাত মুড়ে তারপরে কোমরে পট্টিটা করতে হবে। তো আমি ওই জন্য এখানেতে একটু কম নিচ্ছি, 1.5 ইঞ্চ নিচ্ছি। এই কোমর পট্টিটা আমি এবার এখানে লাগিয়ে দেবো। কোমর পট্টিটা জোড়া লাগাবার জন্য দেখো প্রথমে আমি এই কাপড়টাকে এইভাবে বসে দিতে হবে, ঠিক আছে, এইভাবে বসে দিলাম। আর এই সাইডটা আমি এইভাবে মুড়ে নেব, দুটো সাইড আমি মুড়ে এইভাবে সামনের দিক থেকে বসিয়ে নেব, নিয়ে কাপড়টাকে আমি উল্টাবো। দেখো বন্ধুরা আমি এইটা এখান থেকে এই যে এইভাবে উল্টে জুড়ে দিয়েছি কোমর পট্টি এইভাবে, দড়িটাকে মাঝখানে রেখে আমি এইভাবে জাস্ট সেলাইটা করে দেবো। তো আমার দড়িটাও পরানো হয়ে গেল আর এখানে আমার সেলাইটা করে কোমর পট্টিও জোড়া হয়ে গেল। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চলিটা বানানোর জন্য দু রকমের কাপড়, 9.5 ইঞ্চ করে লম্বা, এখানে দেখো 9.5 ইঞ্চ করে লম্বা রয়েছে, মাপটা আমার রয়েছে 1.5 ইঞ্চ, ঠিক আছে, এই যে 1.5 ইঞ্চ, এটাতেও 1.5 ইঞ্চ আর এটাতেও 1.5 ইঞ্চ। এইভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে একটা সেলাই করে দেবো, আর এখানেও তাই এটাকে মাঝখান থেকে ভাঁজ করে একটা সেলাই করে দেবো। তো দেখো দুটোই আমি কিন্তু সোজা দিকে মুড়ে নিয়েছি, আর এটার আমি একটা সাইড দিয়ে রিবন লাগিয়ে দেবো। দুটোকে আমি একসাথে এইভাবে করব, আর দুটো সাইডে দুটো আমি রিবন লাগাবো, আর যে এই সাইডটা করে আমি লাগাবো না। তো এই সাইডটাকে এইভাবে ধরে এইভাবে সেলাই করে দেবো। এখানে আমার এই দুটো সাইড রিবন দিয়ে মোড়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি সাইড হাইটটা একটু ছোট করে নিয়েছি, কারণ এই লম্বাটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তার জন্য আমি এটা একটু ছোট রেখেছি। তো এখানে আমি এইটাকে এইভাবে মাঝখানে বসিয়ে এবার সেলাই করে দেবো, ঠিক আছে। চলো এইটুকুটাও করে নিলে আমার পুরো জামাটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার জামাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই করে লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ রাধে রাধে।